ভিতরে দোয়া কুনুত না হলে সমস্যা হবে কি আপনার প্রশ্নটি গুরুত্বপূর্ণ দোয়া কুনুত হচ্ছে আসলে মুস্তাহাব বা সুনাত জিনিস ওয়াজিব নয় হ্যাঁ হানাপি ওয়াজিব বলা হয়েছে কিন্তু ওয়াজিবালা আসলে শক্তিশালী কোনো দলিল নেই এই জন্য আসলে ওয়াজিব নয় যেটা সুনত যদি আপনি বিতিরেন দোয়ায় কুনুদ পড়তে পারেন আলহামদুলিল্লাহ কারণ একটা দোয়ার জায়গা আর রমজান মাসে রসুল্লাহসাল্লাম কুনুদ পড়তেন সেই জন্য আপনি রমজান মাসে পড়বেন কুনুদটা অর্থাৎ রসুল পনেরো দিন পড়েছেন বিশুদ্ধ হাজিজা সাব্যস্ত হয়েছে সারা বছর পড়েছেন এমন বিশুদ্ধ হাদিজার প্রমাণিত হয়নি মাঝে মধ্যে তিনি করেছেন মাঝে মধ্যে ছাড়াটা ওই জন্য সোনত পর্যায়ে পড়ে তো মাঝে মধ্যে এই জন্য দেখবেন মক্কাতে যখনই সলাাত হয় তারা একবার রমজান মাসে একদিন তারা এই ইয়া ছেড়ে দেয় কুনুত পড়া ছেড়ে দেয় বোঝানোর জন্য যে এটা ফরজ ওয়াজিব নয় তো আমরা সহজে না এটাই যে কুনুদ পড়াটা হচ্ছে মুস্তাহাব বা মুস্তাহাসান বা উত্তম সুন্নাত রসুল্লা সাল্লাম করেছেন কিন্তু ওয়াজিব নয় ওয়াজিব হওয়ার কোনো দলিল নেই এই জন্য কুনুত আপনি করলে আপনার করলেও আপনার ভিতির হবে কুনুত না করলেও আপনার ভিতির আদায় হয়ে যাবে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই আর কুনুতের জন্য ওই দোয়াটি যে দুইটি দোয়া আছে আল্লাম্মা ইন্ডিয়ান্তা আয়নুকা এটা আরেকটা হচ্ছে আল্লাহাম্মিন হাদাইত এই দুইটা ছাড়াও যদি না পারেন যে কোনো দোয়াই আপনি করতে পারবেন আর এই দুগুলির দুটি দোয়া ছাড়াও সাথে অন্য দোয়াও আপনি করতে পারবেন কোনো সমস্যা নেই